করেন আপনি পুরুষ আপনার মন হচ্ছে যে আপনি মহিলা মেয়ে অতএব আপনার পরিচয় হবে আপনি মেয়ে আপনার পুরুষ লিঙ্গ যাই থাক না কেন সমস্যা না যতই আপনার আকৃতি পুরুষের মতো হোক না কেন দাড়ি আপনার যত বড়ই হোক না কেন আপনার মন বলছে যে আপনি নারী অতএব আপনি নারী আরেকজন মেয়ে মনে করছে যতই তার হায়েজ হোক না কেন যতই মেয়ের যাবতীয় তার চেহারার মধ্যে থাকুক না কেন সে মনে করছে যে আমি এখন পুরুষ অতএব তার পরিচয় হবে পুরুষ আর মন বললে একজন পুরুষ হবে শরীফ থেকে শরীফা হয়ে যাবে আর শরীফা থেকে শরীফ হবে এটা কখনোই বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না এই অতিরিক্ত জ্ঞান দানের মাধ্যমেই আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যেই জ্ঞান দিয়ে তার সৃষ্টিকর্তার প্রতি ঈমান আনতে পারেনি সেই জ্ঞানকে জ্ঞান হিসেবে আখ্যায়িত করা হয়নি এই জন্য তাকে আবুল জাহাল মূর্খের পিতা বলা হয়েছে পরকালীন সফলতাই হচ্ছে আসল সফলতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এত মানুষের কোমর ধরে জাহান্নাম থেকে টেনে নিয়ে আসার চেষ্টা করছি যে জাহান্নাম সামনে যেও না এর সামনে আগুন যেও না কিন্তু মানুষ নিজে নিজে জাহান্নামের দিকে দৌড় দিচ্ছে তুমি কি হালাল পথে তোমার যৌবন বয়সকে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো আজকে হিসাব দাও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد كالاي قاضي پارا جامع مسجد پرانگونے آيو جيتو আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই ইসলামী জালসায় উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত দালিলিক কথা হবে দলিল ভিত্তিক কথা হবে দলিলবিহীন কোনো কথা এখানে বলা হবে না এখানে কাউকে কটাক্ষ করেও কোনো কথা বলা হবে না কারো পক্ষে বিপক্ষে কোনো কথা নয় দিন বলতে এসেছি দিন বলবো আমাদের দায়িত্ব আপনাদের কাছে সঠিক দিন প্রচার করে দেওয়া মানা না মানা সেটা আপনার ইখতিয়ার আপনার সাথে কোনো আমার হিংসা বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই কিছুই নেই আমি কোরআন হাদিস আপনাকে বলে যাব মানবেন মানবে না সেটা আপনার ইখতিয়ার সম্মানিত উপস্থিতি আমি আজকের আলোচনার বিষয়বস্তু একটা নতুন বিষয়ে আলোচনা করতে চাই যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ সেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব থেকে কিভাবে নিকৃষ্ট জীবে পরিণত হয়, এর কারণ কি এবং এর থেকে প্রতিকারের উপায় কি। অর্থাৎ বিষয়বস্তু হল মানুষ নিকৃষ্ট জীবে পরিণত হওয়ার কারণ কি এবং তা থেকে উত্তরণের উপায় কি। আমরা সবাই জানি যে মানুষ আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এটা আমরা সবাই জানা কথা। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, ওয়াহামালনাহু ফিল বাররি ওয়াল বাহরি, এবং আমি আদম সন্তানকে জলে এবং স্থলে চলাচলের বাহন দান করেছি, ওয়াফাদ্দাল ওয়ারাজাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদেরকে উত্তম রিজিক দান করেছি, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমি যত কিছু সৃষ্টি করেছি তাদের অনেকের উপরেই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মানুষ হল সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, কিভাবে শ্রেষ্ঠত্ব দান করলেন সেই ঘোষণা আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিয়েছেন। আমরা সবাই শুনেছি মানুষ সৃষ্টির কাহিনী। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতা মণ্ডলীর সাথে কথোপকথন করলেন, ফেরেশতা মণ্ডলী আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি এমন কোন জাতিকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, এর চাইতে আমরাই তো আপনার গুণগান গাচ্ছি, আমরাই তো আপনার প্রশংসা করছি, আপনার আনুগত্য করছি, আমাদের পরে আপনার কেন মানুষকে বানানোর প্রয়োজন কি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। এইবার ফেরেশতা মণ্ডলীকে বললেন, ফেরেশতা এই সকল কিছুর নাম বলো। ফেরেশতা মণ্ডলী বললেন যে আল্লাহ আপনি যা শিখিয়েছেন আমরা তো এর বাইরে কিছুই জানি না। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি সকল কিছুর নাম বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সব কিছুর নাম বলে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে বললেন, আদমকে সিজদা করো। সকল ফেরেশতা আদমকে সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। প্রশ্ন এসে যায়, এখন বলতে পারেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন, আদম আলাইহিস সালাম তো বলতে পারবেন, এটা স্বাভাবিক কথা, কিন্তু ফেরেশতা মণ্ডলীকে তো আল্লাহ তাআলা কিছুর নাম শিক্ষা দেন নাই। তাদেরকে শিক্ষা না দিয়ে কেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কেন তাদেরকে সকল কিছুর নাম বলতে বললেন? আবার বলতে না পারার পরে ফেরেশতা মণ্ডলীকে সিজদা করতে বললেন আদম আলাইহিস সালামকে, এটা কেমন কথা? আল্লাহ তাআলা যদি আদম ফেরেশতা মণ্ডলীকে শিক্ষা দিতেন আর যদি তারা না বলতে পারতো তাহলে এক ধরনের কথা ছিল, আল্লাহ তাআলা তো ফেরেশতা মণ্ডলীকে শিখানিনি, তাহলে কেন তাদেরকে বলতে বললেন? এর কারণ হলো যখন আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীর সাথে কথোপকথন করলেন, ফেরেশতা মণ্ডলী অন্তর থেকে চাইলেন না যে মানুষকে সৃষ্টি করা হোক, কিন্তু ফেরেশতা মণ্ডলীর একটা গোপন বিশ্বাস ছিল। ফেরেশতা মণ্ডলী বিশ্বাস করেছিল
যে আল্লাহ তাআলা যদি মানুষকে সৃষ্টি করেন তারপরে আমরাই থাকব শ্রেষ্ঠ, এই গোপন বিশ্বাস ফেরেশতা মণ্ডলীর মধ্যে ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আ'লামু মা তুবদূনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমাদের প্রকাশ্য বিষয় এবং গোপন বিষয় সবই আমি জানি। ফেরেশতা মণ্ডলী যা প্রকাশ করছেন সেটা তো আল্লাহ জানেনই, কিন্তু তাদের গোপন বিষয় সেটাও আল্লাহ জানেন। সেই গোপন বিষয় হলো তাদের গোপন বিশ্বাস, তারা বিশ্বাস করেছিল যে আল্লাহ তাআলা যাকেই সৃষ্টি করুন না কেন আমরাই হব শ্রেষ্ঠ। সেখান থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এমন কিছু শিক্ষা দিলেন, এমন কিছু জ্ঞান দান করলেন যা ফেরেশতা মণ্ডলীকে দান করেননি। এই অতিরিক্ত জ্ঞান দানের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে ফেরেশতা মণ্ডলীর চাইতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন, অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। এই অতিরিক্ত জ্ঞান দানের মাধ্যমেই আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা মানুষ হক বাতিলের মধ্যে পার্থক্য বুঝতে পারি, আমরা মানুষ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারি, এই জন্য আমরা হলাম শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ জ্ঞানের ভিত্তিতে, সম্মানিত উপস্থিতি, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কিন্তু আল্লাহ তাআলা এই মানুষকে লক্ষ্য করে আবার বলছেন অন্য আয়াতে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারআনা কাসীরাম ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জিন এবং মানুষের মধ্যে অনেককে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই মানুষের অনেকের অন্তর রয়েছে, তাদের অন্তর রয়েছে কিন্তু তারা অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, মানুষের চক্ষু রয়েছে কিন্তু চক্ষু দিয়ে তারা ভালো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, মানুষের কান রয়েছে, কান দিয়ে সে ভালো কিছু শুনে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর তারাই হলো গাফিল। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে মানুষ যখন তাদের অন্তর থাকতে অন্তর দিয়ে চিন্তা করে না, মানুষ যখন অন্তর দিয়ে আল্লাহকে নিয়ে গবেষণা করে না, মানুষ যখন তার অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করতে পারে না, মানুষ যখন তার অন্তর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি বিশ্বাস করতে পারে না, মানুষ যখন তার অন্তর দিয়ে আল্লাহর বিধানকে মানতে পারে না, তখন মানুষ আর শ্রেষ্ঠ থাকে না। মানুষের যেই দুইটি চক্ষু, যেই বিরাট নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছেন, এই বিরাট নিয়ামত দিয়ে যখন ভালো কিছু দেখতে পারে না, খারাপ কিছুই সে দেখে, তখন এই ধরনের মানুষ শ্রেষ্ঠত্বের খাতা থেকে তার নিকৃষ্টের খাতায় নাম লেখা পড়ে। এই মানুষই যখন তাদের কান দিয়ে ভালো কিছু শোনে না, তখন এই মানুষই নিকৃষ্ট জীবে পরিণত হয়, এমন নিকৃষ্ট জীবে পরিণত হয়। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর নেই, বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ বিবেকবান মানুষ, মানুষ নিকৃষ্ট পর্যায়ে পৌঁছি কখন, যখন আমরা মানুষ বিবেকবান হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদের এত জ্ঞান দিলেন, বিবেক দিলেন, তারপরেও যখন আমাদের মধ্যে জাহালাত প্রকাশ হচ্ছে, তখনই কিন্তু আমরা নিকৃষ্ট জীবে পরিণত হচ্ছি। তাহলে মানুষ নিকৃষ্ট জীবে পরিণত হওয়ার এক নম্বর কারণ হলো জাহালাত, মূর্খতা। আপনারা বলবেন যে আজ থেকে 10 বছর আগে যে শিক্ষার হার ছিল, এখন তো শিক্ষার হার অনেক বেশি, আস্তে আস্তে শিক্ষার হার অনেক বাড়ছে। বাস্তবিক যদি আমরা দেখি তাহলে এটাই প্রমাণিত হয়
কিন্তু যদি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দেখি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কথা আল্লাহর ওহি, আল্লাহর ওহি কখনো ভুল হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, মানুষের শিক্ষার হার বাড়বে ঠিকই, কিন্তু মানুষ মূর্খ হবে কিয়ামতের আগে, আস্তে আস্তে মানুষের মূর্খের হার বেড়ে যাবে, শিক্ষার হার বাড়বে না। কেন? শিক্ষার হার তো বাড়ছেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূর্খতা বেড়ে যাবে। এর কারণ হলো, যেই শিক্ষা মানুষকে তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায় না, ওই শিক্ষা মূলত শিক্ষা নয়। যেই শিক্ষা মানুষকে তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায়, ওই শিক্ষাই মূলত শিক্ষা। আমরা সবাই জানি আবুল জাহালের কথা। আবুল জাহাল মানে মূর্খের পিতা। আবুল জাহাল, তার নাম কিন্তু আবুল জাহাল ছিল না, তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। যেই জ্ঞান তার সৃষ্টিকর্তাকে চিনাই নাই, যেই জ্ঞান দিয়ে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারেনি, যেই জ্ঞান দিয়ে তার সৃষ্টিকর্তার প্রতি ঈমান আনতে পারেনি, সেই জ্ঞানকে জ্ঞান হিসেবে আখ্যায়িত করা হয়নি, এই জন্য তাকে আবুল জাহাল, মূর্খের পিতা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের এই জাহালাত, মূর্খতা আমাদেরকে গ্রাস করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বর্তমান বিশ্বের দিকে তাকাই, তাহলে আমরা আমাদেরকে অনেক দুঃখ লাগে, কষ্ট লাগে। আচ্ছা বলুন তো, মানুষ বানরের সৃষ্টি, বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে, এই কথাটা আপনারা কি বিশ্বাস করেন? মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা বলেন তো, মানুষ সৃষ্টির কাহিনী কোরআনে এসেছে কি আসে নাই? কোরআনে এসেছে। প্রথম মানুষ আল্লাহ কাকে সৃষ্টি করেছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রথম মানুষ সৃষ্টি করলেন। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আমাদের মতো মানুষই বলছে মানুষের আদি পিতা হলো বানর, আমরা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছি, নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, সুন্দরবন গেছেন? আচ্ছা সুন্দরবনের এমন কোন বানর দেখা গেছে যে অনেক বয়স হয়ে গেছে, সে আস্তে আস্তে মানুষ হচ্ছে, মানুষ হতে হতে কিছু অর্ধেক মানুষ হয়ে গেছে, আর কিছুদিন পর গোটাই মানুষ হয়ে যাবে, এরকম কোন বানর দেখেছেন? চিড়িয়াখানাতে অনেক বানরই তো দেখলেন, তো এই বানরগুলো এমন কোন বানর দেখেছেন যে আস্তে আস্তে মানুষের রূপ ধারণ করছে? আমরা যেটা বাস্তবে দেখতে পাই, যেটা বাস্তবের সাথেও, সেটা বাস্তবের সাথেও মেলে না, এমন কিছু যখন আমরা বিশ্বাস করি এই আশরাফুল মখলুকাত হিসেবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে, আমাদের মতো মানুষই যখন এই বিশ্বাস পোষণ করে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, তাহলে এই মানুষকে আশরাফুল মখলুকাত আর থাকবে? থাকবে না। সম্মানিত উপস্থিতি, এখন নতুন একটা ফেতনা এসেছে আমাদের সামনে। এখন নতুন ফেতনা হলো যে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে কি ভাই? ট্রান্সজেন্ডার কি জিনিস এটা বোঝা দরকার। ট্রান্সজেন্ডার হলো যে মানুষের লিঙ্গ দেখে কখনোই তার পরিচয় বহন করা যাবে না, মানুষের মন যা বলবে সেটাই তার পরিচয়। মানে কি? ধরেন আপনি পুরুষ, আপনার মন হচ্ছে যে আপনি মহিলা, মেয়ে, অতএব আপনার পরিচয় হবে আপনি মেয়ে, আপনার পুরুষ লিঙ্গ যাই থাক না কেন, সমস্যা নেই, যতই আপনার আকৃতি পুরুষের মতো হোক না কেন, দাড়ি আপনার যত বড়ই হোক না কেন, আপনার মন বলছে যে আপনি নারী, অতএব আপনি নারী। আরেকজন মেয়ে মনে করছে, যতই তার হায়েজ হোক না কেন, যতই মেয়ের যাবতীয় তার চেহারার মধ্যে থাকুক না কেন, সে মনে করছে যে আমি এখন পুরুষ, অতএব তার পরিচয় হবে পুরুষ। আচ্ছা এটা কি কোনো শিক্ষিত মানুষের বিশ্বাস হতে পারে? এটা কি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীবের বিশ্বাস হতে পারে? কখনোই নয়। মনে রাখবেন, আল্লাহ তাআলা দুইটি মানুষের মধ্যে দুইটি জাতি বানিয়েছেন, একটা হচ্ছে পুরুষ জাতি, একটা নারী জাতি, তৃতীয় কোনো লিঙ্গ নাই। বর্তমান দেশে আমরা দেখি হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ বলা হয়, হিজড়া কখনোই তৃতীয় লিঙ্গ হতে পারে না। আল্লাহ তাআলা দুইটি লিঙ্গ সৃষ্টি করেছেন, পুরুষ লিঙ্গ আর নারী লিঙ্গ। পুরুষ আর নারীর বাইরে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই। তাহলে হিজড়া কি? হিজড়া হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী। হিজড়াকে বলতে হবে লিঙ্গ প্রতিবন্ধী।
যেমন একজন মানুষ কারো হাত নাই, অতএব হাত প্রতিবন্ধী, কোনো মানুষের পা নাই সে পা প্রতিবন্ধী, কোনো মানুষের লিঙ্গ নাই অতএব লিঙ্গ প্রতিবন্ধী, তখন তৃতীয় লিঙ্গ নয়, তৃতীয় লিঙ্গ হতে পারে না। ইসলামের নারী পুরুষের বিধান বর্ণনা করা হয়েছে, ইসলামের নারী পুরুষের সম্পদ বণ্টনের বিধান বর্ণনা করা হয়েছে। যেই হিজড়া তার বাহ্যিক অবয়ব নারীর মতো, শেষ বাবার সম্পদের ওয়ারিস হবে নারী হিসেবে। যেই সমস্ত হিজড়ার বাহ্যিক অবয়ব পুরুষের মতো, সে পুরুষ হিসেবে তার বাবা মায়ের সম্পদের অংশীদার হবে। অতএব নারী হয় নারী, না হলে পুরুষ, তৃতীয় লিঙ্গ নাই। অতএব যদি কেউ হিজড়া হয় সে লিঙ্গ প্রতিবন্ধী, তার সে চিকিৎসা করতে হবে, চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হতে পারে। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখের বিষয় আমরা মন যা বলছে সেটাই নাকি হয়ে যাব। এখন এর উপরে ভিত্তি করে একবার আমেরিকার একজন ডেমি মাইনর নাম একজন ব্যক্তির নাম ডেমি মাইনর, আমেরিকার একজন সে খুনি, যখন একজন মানুষকে খুন করল তখন তাকে জেলখানায় প্রবেশ করানো হলো, কিন্তু এই ডেমি মাইনর সে নিজেকে নারী বলতো, কিন্তু অথচ পুরুষ মানুষ, কিন্তু সে নিজেকে মনে করতো সে নারী। এই জন্য যেহেতু সে সমকামিতায় এদের বিশ্বাসী, অতএব ওই যেহেতু মনে মনে বলছে তার নারী সে, অতএব নারীদের জেলখানায় প্রবেশ করিয়েছে। এখন দেখা যাচ্ছে নারীদের জেলখানায় প্রবেশ করানোর কারণে তার ওই নারীদের মধ্যে থেকে দুইজন নারীর সাথে শারীরিক সম্পর্ক করেছে, এবং দুইজন নারীর গর্ভে যখন সন্তান চলে এসেছে তখন বাধ্য হয়ে ওই ডেমি মাইনরকে আবার আমেরিকান সে প্রশাসন পুরুষ জেলে প্রবেশ করাতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, মানুষের বাহ্যিক বিবেক তো থাকা দরকার, মানুষের মন যা বলবে তাই যদি হয়। কোনো মানুষের মন যদি বলে, কোনো যুবকের মন যদি বলে সে নারী, তাহলে তার মানসিক সমস্যা, তার মানসিক চিকিৎসা করতে হবে। কোনো নারীর মন যদি বলে সে পুরুষ, তার সেটা মানসিক সমস্যা, মানসিক চিকিৎসা করতে হবে তার। কিন্তু মন বললে সে নারী হয়ে যাবে, আর মন বললে একজন পুরুষ হবে, শরীফ থেকে শরীফা হয়ে যাবে, আর শরীফা থেকে শরীফ হবে। এটা কখনোই বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনি যখন একজন পুরুষ বলছেন যে আমি নারী, আমি বলবো যে কোনো যুবক যদি, যারা এই সমকামিতায় বিশ্বাস করছেন, কোনো যুবক যদি বলে যে আমি নারী, অতএব আপনার মেয়ের সাথে আমি বান্ধবী করবো, আপনার মেয়েকে, আপনার মেয়ের সাথে আমি থাকতে চাই বান্ধবী হিসেবে, আপনি কি থাকতে দিবেন? এটা এত অগ্রহণযোগ্য জিনিস, এটাকে মানুষের সামান্য বিবেক দ্বারা বিবেচনা আমরা করতে পারি না। কিন্তু বাংলার মানুষ মনে হচ্ছে পশুর চাইতে, এমনিতে বলছি পশুর চাইতে অধম, এটা আল্লাহ বলেছেন, এটা এমনিতেই হবে না। মানুষ আসলে পশুর চাইতে নিম্নে নেমে গেছে, পশুর মধ্যেও কিন্তু এটা নাই। কেন পশুর চাইতে অধম? কোন গরু কখনোই পুরুষ গরু নিজেকে মনে করে না আমি নারী, কোন গরু গাভী কখনো মনে করে না যে আমি এড়ে গরু, এটা কখনো মনে করে না। গরুর মধ্যেও এই ধরনের বিশ্বাস নাই, ছাগলের মধ্যে এ ধরনের বিশ্বাস নাই, কুকুরের মধ্যে এ ধরনের বিশ্বাস নাই, শুকুরের মধ্যে এ ধরনের বিশ্বাস নাই, শুধুমাত্র মানুষের মধ্যে এই ধরনের বিশ্বাস আছে। এবং এই বিশ্বাসকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে কাজ চলছে, সারা বিশ্বে এটা প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। আমাদের দেশে মুসলিম, এই আমরা বলি যে 90% বেশি মুসলিম দেশ, এই দেশেও কিন্তু এই আইন পাশ করার জন্য চেষ্টা চলছে। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, বিষয়টি অবশ্যই বিবেচনা করে দেখবেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা যেন পশুর চাইতে নিকৃষ্ট না হই। সম্মানিত উপস্থিতি, আমাদের এ থেকে উত্তরণের আরেকটা উপায়, মানুষ যে পশুত্বের পর্যায়ে পৌঁছে যায় এর আরো একটা কারণ হলো, মানুষ যখন দুনিয়াবি লোভে পড়ে, দুনিয়াকেই যখন সবকিছুতে প্রাধান্য দেয়, দুনিয়াবি লোভের দাস যখন হয়ে যায়,
তখন মানুষ পশুত্বের পর্যায়ে বসে যায় এবং তার চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আমরা বর্তমান জামানার মানুষ দুনিয়াকে নিয়েই ব্যস্ত আছি, দুনিয়াকে নিয়ে যখন ব্যস্ত আছি, দুনিয়াকে নিয়েই সবকিছু মনে করছি, আমরা পরকালকে নিয়ে কেউ ভাবছি না। মনে করছি দুনিয়া দিয়েই মনে হয় যত কিছু এনজয়, যত আরামের জায়গা, যত সুখের জায়গা, এটা মানে দুনিয়াতেই আছে। মনে হয় মরণের পরে সব মাটি হয়ে যাবে, আর কিছুই মনে হবে না। মানুষের কোনো বিশ্বাসই আর হচ্ছে না যে পরকাল বলে কিছু আছে। এই জন্য আজকে মানুষের দ্বারা এমন অপকর্ম হচ্ছে, মানুষ এত অপকর্মে লিপ্ত হচ্ছে যে মানুষের এই অপকর্মগুলো দেখলে মানুষকে নিকৃষ্ট বলতে বাধ্য হচ্ছে আমরা। আজকে দেখুন বাবার কাছে মেয়ে, আজকে অনেক বাবার কাছে তার মেয়ে নিরাপদ নয়। আজকে আমরা বিভিন্ন খবরে দেখতে পাই যে বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে। আমরা অনেক খবরে দেখতে পাই আপন ভাই তার আপন বোনকে ধর্ষণ করেছে। আমরা অনেক দেখতে পাই যে এই ধরনের ভাই বোন, এই ধরনের বাপ মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে। স্কুলের শিক্ষকরা তার ছাত্রীকে ধর্ষণ করছে, এই ধরনের বহু কিছু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা মানুষ পশুর চাইতে নিচে নেমেছি কি নামে নাই? সম্মানিত উপস্থিতি, আমরা সবসময় বিবেককে জাগ্রত করব। আমাদেরকে কেন দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন এই প্রশ্ন আমাদের করা দরকার। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আমি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি আমার দাসত্ব করার জন্য। মানুষ আল্লাহর দাসত্ব করবে দুনিয়াতে, এটাই মানুষের কাজ। পরকালে যে ব্যক্তি আল্লাহর দাসত্ব করবে দুনিয়াতে, তার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে বলছেন মা লা আইনুন রাত, জান্নাত এত সুখের জায়গা যা কোনো চক্ষু কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত কোনো কান কখনো শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার কোনো অন্তর কখনো কল্পনাও করতে পারেনি। আমার আপনার অন্তর যতই কল্পনা করুক না কেন, জান্নাত এত এত সুখের জায়গা, আমার আপনার কল্পনা তো আসবে না যে জান্নাত কত সুখের জায়গা হতে পারে। জান্নাতে এত সুখ, এত নিয়ামত, কারো কল্পনাতে আসা সম্ভব নাই। এমন জান্নাত আমরা হাসিল করব, আর আমার মন যা বলে তাই করব। এটা করলে কখনোই আমরা জাহান্নামের কঠিন আজাব থেকে পরিত্রাণ পাব না, জান্নাতে প্রবেশ করতে পারব না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই পশুত্বের পর্যায় থেকে যদি আমরা নিজেদেরকে উৎকৃষ্ট জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রমাণ করতে চাই, তাহলে অবশ্যই নিজেদেরকে মুত্তাকি হতে হবে, তাকওয়াশীল হতে হবে। তাকওয়াশীল যদি না হই, মুত্তাকি যদি না হই, আল্লাহকে যদি আমরা ভয় না করি, তাহলে আমরা এই পশুত্বের জায়গা থেকে, এই নিকৃষ্ট জীবের জায়গা থেকে কখনোই নিজেদেরকে উৎকৃষ্ট জীবের প্রমাণ নিয়ে আসতে পারবো না, নিজেকে উৎকৃষ্ট জীব হিসেবে প্রমাণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা তাকওয়াশীল না হতে পারবো। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হচ্ছে একদা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো তাকওয়া কাকে বলে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ব্যক্তি চারটি গুণ হাসিল করতে পারবে, যে ব্যক্তি চারটি বৈশিষ্ট্য অর্জন করতে পারবে, সে ব্যক্তি তাকওয়াশীল হতে পারবে, সে ব্যক্তি মুত্তাকি হতে পারবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। তিনটি চারটি গুণ কি? এক আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দুই ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহর নাজিলকৃত ওহির বিধান অনুযায়ী আমল করা। তিন ওয়ার রিদা বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। চার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, পরকাল কিয়ামত দিবসের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করা। তাহলে এক নাম্বার হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। যদি আমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা নিজেদেরকে শ্রেষ্ঠত্বের জায়গায় রাখতে পারবো। আল্লাহকে যদি না ভয় করি, তাহলে আমরা নিকৃষ্ট জীবেই থাকবো। আল্লাহকে আমাদেরকে ভয় করতে হবে অন্তর থেকে। যদি কোনো ব্যক্তি অন্তর থেকে আল্লাহকে ভয় করে, তাহলে সেই কেবল যাবতীয় পাপাচার থেকে বাঁচতে পারবে, সেই কেবল আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে পারবে। অতএব আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার জন্য আল্লাহকে অন্তর থেকে ভয় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
লাইয়ালি জান্নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহর ভয়ে কেউ যদি কাঁদতে পারে সে ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। অতএব আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে, তাহলেই আমরা জাহান্নামে প্রবেশ করতে পার করব না। আল্লাহ তাআলা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিয়েছেন যে আল্লাহ কখনোই তাকে জাহান্নামে দিবেন না। আল্লাহর ভয়ে পানি বের হবে কখন? যখন আপনি আল্লাহকে চিনবেন। আল্লাহকে যদি না চিনেন কখনই আল্লাহর ভয় আসবে না। এই জন্য আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ সম্পর্কে ইলম হাসিল করতে হবে, আল্লাহ সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। যত আল্লাহকে বেশি জানবেন ততই আল্লাহর বেশি ভয় অন্তরে জাগ্রত হবে। অতএব আল্লাহকে ভয় করার চেষ্টা করি, আল্লাহকে ভয় করার চেষ্টা করি অন্তর থেকে। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, যখন মসজিদে নববীতে সালাত আদায় করতাম, দেখতাম প্রত্যেকটি সালাতে ইমাম সাহেবরা যখন কেরাত করতেন, যখনই জাহান্নামের কোনো আয়াত আসতো ভেউ ভেউ করে কেঁদে উঠতেন, এতই কাঁদা শুরু করতেন এক এক দিন যা কেরাতই করতে পারতেন না, এত কাঁদছেন, জোরে জোরে কাঁদছেন। কেন? তাদের অন্তর প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে দেখেই বোঝা যায় যে তারা আল্লাহকে ভয় করছেন, তাদের অন্তর আল্লাহকে আল্লাহর ভয়ে কেঁদে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়, আল্লাহকে স্মরণ করছে নির্জনে আর তার চক্ষু দিয়ে পানি গড়ে পড়ছে, এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। অতএব আল্লাহকে স্মরণ করে আমরা কাঁদার চেষ্টা করি। দুই নাম্বার গুণ মুত্তাকি হওয়ার জন্য, ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহর নাজিলকৃত ওহির বিধান অনুযায়ী আমল করা। অবশ্যই যদি আমি তাকওয়াশীল হতে চাই, আমি যদি মুত্তাকি হতে চাই, তাহলে আমার এই লিবাস তাকওয়ার প্রমাণ নয়, আমার এই দাড়ি তাকওয়ার প্রমাণ নয়। তাকওয়ার প্রমাণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাকওয়া হা হুনা, পরহেজগারিতা এখানে, আত্তাকওয়া হা হুনা, পরহেজগারিতা এখানে, আত্তাকওয়া হা হুনা, পরহেজগারিতা এখানে। পরহেজগারিতা ভিতরের বিষয়, তাকওয়াশীলতা ভিতরের বিষয়, অন্তরের বিষয়। আমি দাড়ি রেখে যদি সুদ খাই আমি কখনো তাকওয়াশীল হতে পারি না, আমি দাড়ি জুব্বা টুপি পরে যদি ঘুষ খাই আমি তাকওয়াশীল হতে পারি না, আমি দাড়ি জুব্বা টুপি পরে যদি আমি জেনা করি, আমি যদি আত্মসাৎ করি, আমি যদি চুরি করি, আমি যদি দুর্নীতিবাজ হই, তাহলে আমি কখনোই তাকওয়াশীল হতে পারি না। আমি এই সুন্দর পোশাক পরে যদি শিরকে লিপ্ত হই আমি কখনোই তাকওয়াশীল হতে পারি না, আমি বিভিন্নভাবে যদি বিদআতে লিপ্ত হই আমি কখনোই তাকওয়াশীল হতে পারি না। তাকওয়াশীল মানুষ সবসময় আল্লাহর বিধান অনুযায়ী আমল করবে, এর নাম হচ্ছে তাকওয়া। আপনারা আজকে যারা তাবিজ ব্যবসা করে বলেন তো তাদের চেহারা সুন্দর নাই? তাবিজ ব্যবসা করছে, সুন্দর দাড়ি, সুন্দর পোশাক, মাশাআল্লাহ দেখতে মনে হচ্ছে নুরানি চেহারা, কিন্তু সে তাবিজ ব্যবসা করছে। তাবিজ পরা শিরিক নাকি? শিরিক। আচ্ছা, কেউ যদি তাবিজ দেয়, শিরিক করে, সে কি তাকওয়াশীল হতে পারে? কখনোই নয়। তাকওয়াশীল হতে গেলে আল্লাহর বিধান অনুযায়ী আমল করতে হবে। যে যে আমলই করুন না কেন অবশ্যই আল্লাহর বিধান অনুযায়ী আমল করতে হবে, কারণ ইসলাম কারো মন মতো পালন করার সুযোগ দেওয়া হয়নি। ইসলাম চলবে আল্লাহর বিধান অনুযায়ী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে। ইসলাম আমি যত বড়ই আলেম হই না কেন, যত 50 বার হজ করে আসি না কেন, আমি 50 বার মদিনা ইউনিভার্সিটি পাস করে আসি না কেন, আমার কথা দ্বারা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহর বিধান অনুযায়ী, ইসলাম চলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে। এই জন্য আলী ইবনে আবি তালেব
رضی اللہ تعالی عنہ بولچن لو کان الدین بالرائے যদি دین اسلام মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো লাকান আসফালুল খুফ আউলা বিল মাসহি মিন আলা তাহলে আমরা যে পায়ে মোজা পরি এই মোজার উপরিভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত আমরা যে পায়ে মোজা পরি এই মোজা যদি ওযু অবস্থায় পরি তাহলে যদি আপনি মুকিম হন অর্থাৎ সফরে বের হননি পায়ে মোজা বের করেন তো এখন শীতের সময় প্রায় মানুষ পায়ে মোজা পরে আছেন আপনি পায়ে মোজা পরেছেন এইবার যদি আপনি ওযু অবস্থায় মোজাটা পরেন মনে রাখবেন মোজা পরার আগে ওযু করে নেবেন ওযু অবস্থায় যদি মোজা পরেন আর যদি আপনি মুকিম হন অর্থাৎ সফরে বের হননি তাহলে একদিন এক রাত পর্যন্ত যতবার ওযু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করা জায়েজ আর যদি মুসাফির হন তিন দিন তিন রাত পর্যন্ত যতবার ওযু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করা জায়েজ কিন্তু মাসা করতে হয় কোন দিকে মাসা করা জানেন মাসা করতে হয় তার উপরে পায়ের পাতার উপরে নিচের দিকে নয় তালুর দিকে মাসা করতে হয় না আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন লাউ কানাদ দীনু বিরায়ে যদি দীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো লাকান আসফালুল খুফ আউলা বিল মাসহি মিন আলা তাহলে আমরা যে পায়ে মোজা পরি এই মোজার উপরিভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত মানুষের বিবেক বলতো ময়লা লাগলে নিচের ভাগে লাগে অতএব মাসা করলে নিচের ভাগে মাসা করব এটা মানুষের বিবেক বলতো ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফাইহি অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরিভাগ মাসা করতেন অতএব আমার আপনার বিবেক যতই বলুক নিচের ভাগ মাসা করলে ভালো হয় বিবেক দ্বারা ইসলাম চলবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরে মাসা করতেন অতএব উপরেই মাসা করতে হবে এর নাম ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি নিলেন পানি নিয়ে তিনি ওযু করে দেখাচ্ছেন শেখাচ্ছেন তাকে নিজেই ওযু করে দেখাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করলেন তখন তার ওযুর অঙ্গপ্রত্যঙ্গগুলো তিনবার তিনবার করে ধুয়ে ওযু করলেন ওযু শেষ করার পরে বলছেন হা কাযাল ওযু এইভাবেই ওযু করতে হয় ফামান যাদা আলা হাযা যে ব্যক্তি তার ওযুর অঙ্গপ্রত্যঙ্গ তিনবারের বেশি ধৌত করলো ফাকাদ আসা সে অন্যায় করলো ওয়া তাআদ্দা সীমা লঙ্ঘন করলো ওয়া যালামা এবং জুলুম করলো তিনবারের বেশি ধোয়া মানে অন্যায় তিনবারের বেশি ধোয়া মানে সীমা লঙ্ঘন তিনবারের বেশি ধোয়া মানে জুলুম বলেছেন কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যদি আমি আপনি কেউ বলি যে তিনবারের বেশি চারবার ধোব চারবারের জায়গায় পাঁচবার ধোব পাঁচবারের জায়গায় সাতবার ধোব সাতবারের জায়গায় দশবার ধোব যত বেশি ধোব তত বেশি তো পরিষ্কারই হবে তো বেশি পরিষ্কার করা কি খারাপ কাজ নাকি বেশি পরিষ্কার করা তো আর খারাপ কাজ নয় এটা তো ভালো কাজ সমস্যা কোন জায়গায় এই কথা বললে কি ইসলাম চলবে ইসলাম চলবে না সমস্যা কি এই কথার নাম ইসলাম নয় ইসলাম ওইটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়েছেন ওইটাই ইসলাম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি করতে বলেননি সমর্থন করেননি সেটা আমার আপনার নিকটে যত ভালো কাজই হোক না কেন সেটা কখনোই ইসলাম নয় সেটাই হচ্ছে বিদআত এই বিদআত থেকে আমাদের বাঁচতে হবে সম্মানিত উপস্থিতি অতএব ইসলাম মানব আল্লাহর বিধান অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে যারা ইসলাম নিয়ে খেলা করছি ইসলামের নাম নিয়ে বিভিন্ন শিরিক বিদআত লালন করছি শিরিক বিদআত মাজার খুলে বসে আছি যত মাজার ব্যবসা চলছে এগুলো কখনোই এরা মুত্তাকি হতে পারে না এরা তাকওয়াশীল হতে পারে না এরা কখনোই
যতই নিজেদেরকে মুত্তাকি পরিচয় দিক না কেন, আর যতই নিজেদেরকে সুন্নি পরিচয় দিক না কেন, এরা কখনোই মুত্তাকি হতে পারে না, তাকওয়াশীল হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর গুণ ওয়াল ওয়ারিদা বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। আমরা অল্পে তুষ্ট থাকব, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কোটিপতি হওয়ার জন্য পাঠান নাই, আমাদেরকে বড় বড় বিজনেসম্যান হওয়ার জন্য পাঠান নাই, বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, একমাত্র তার দাসত্ব করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা আমাদের মনে রাখতে হবে। অতএব আল্লাহ তাআলা রুজির মালিক, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদেরকে যদি রুজি দেন, যতটুকু রুজি আল্লাহ আমার ভাগ্যে তাকদিরে লিখেছেন এতটুকুতেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা মানুষের জন্য যতটুকু রুজি নির্ধারণ করেছেন, মানুষ তা পরিপূর্ণভাবে ভক্ষণ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। আমার জন্য আল্লাহ তাআলা যতটুকু রিজিক নির্ধারণ করে রেখেছেন, আমি দুনিয়াতে তা পরিপূর্ণভাবে ভক্ষণ করব, তারপরে আমি মৃত্যুবরণ করব। এই ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রুজি তোমার কাছে পৌঁছতে দেরি হওয়ার কারণে তুমি হারাম পন্থায় উপার্জন শুরু করো না। অতএব অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন দুনিয়াতে, দুনিয়াতে আল্লাহ পরীক্ষা করছেন, দুনিয়া হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষাগার, আমরা সবাই পরীক্ষার হলে আছি। কাউকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, কাউকে আল্লাহ তাআলা একবারে নিঃস্ব করে দিয়ে পরীক্ষা করছেন, কাউকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে দিয়ে পরীক্ষা করছেন, কাউকে আল্লাহ তাআলা তার একেবারে আপনজনকে হত্যা করে আপনজনকে মৃত্যুদান করে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে দুনিয়াতে পরীক্ষা করছেন, এই পরীক্ষায় আমাদেরকে পাস করতে হবে। যদি দুনিয়াতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি তাহলে পরকাল হচ্ছে দারুল জাজা, পর প্রতিদান লাভের জায়গা হচ্ছে পরকাল। দুনিয়াতে যে যত বেশি ভালো পরীক্ষা দেব পরকালে সে তত বেশি ভালো পুরস্কৃত হব, পুরস্কার লাভ করব। অতএব আমরা যদি ভালো পুরস্কার লাভ করতে চাই, আমরা যদি অফুরন্ত নিয়ামতের জায়গা জান্নাত হাসিল করতে চাই, তাহলে দুনিয়ার এই পরীক্ষায় আমাদেরকে পাস করতে হবে, অবশ্যই অবশ্যই পাস করতে হবে। দুনিয়া বেশি দিনের জন্য নয়, দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী জায়গা, এক সেকেন্ডের মধ্যে আমার আপনার দুনিয়া শেষ হয়ে যেতে পারে, এক সেকেন্ডের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিতে হতে পারে, আমার পরবর্তী কথা মুখ দিয়ে বের করতে পারবো এই গ্যারেন্টি আমি দিতে পারবো না। আপনি এই স্থান থেকে আপনার বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবেন এই গ্যারেন্টি আপনি আমি কেউ দিতে পারবো না। অতএব দুনিয়া একেবারেই ক্ষণস্থায়ী জায়গা, এই ক্ষণস্থায়ী জায়গায় আমার এত কিছু দরকার হয় না। দুনিয়াবি জীবনে, এই সংক্ষিপ্ত জীবনে ভালো থাকার জন্য খুব বেশি সম্পদের দরকার হয় না। অতএব আল্লাহর পক্ষ থেকে যতটুকু রুজি আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন ততটুকুতেই সন্তুষ্ট থাকব। আল্লাহ তাআলা পরকাল আর দুনিয়ার উদাহরণ দিচ্ছেন এইভাবে, তিনি বলছেন মাদ দুনিয়া ফিল আখিরা, পরকাল আর দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, যে তোমাদের মধ্যে কেউ যদি তার এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয়, ফালিয়ান জুরবি মায়ার, যে সে তার সমুদ্র থেকে তার আঙ্গুলি উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে। বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখা হয় আর আঙ্গুলিতে লেগে থাকে এক ফোঁটা পানি যদি একদিকে রাখা হয়, তাহলে এই আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানির কোনো মূল্য থাকবে না। একদিকে যদি বিশাল সমুদ্রের পানি থাকে আর আরেক দিকে যদি আঙ্গুলির লেগে থাকে এক ফোঁটা পানি থাকে, এই এক ফোঁটা পানির কি কোনো মূল্য থাকবে? কোনোই মূল্য থাকবে না। বিশাল সমুদ্র হচ্ছে পরকাল আর আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া। আমরা দুনিয়ার মানুষ এই এক ফোঁটা পানি নিয়েই কাড়াকাড়ি করছি, এই এক ফোঁটা পানির পেছনে ছোটাছুটি করছি, অথচ বিশাল সমুদ্র আমাদের সামনে বিদ্যমান, আমরা খুব কম মানুষই ওই বিশাল সমুদ্রের দিকে দৌড়াচ্ছি। আমরা ওই এক ফোঁটা পানি নিয়ে কাড়াকাড়ি করছি, আমরা এক ফোঁটা পানির পেছনে ছোটাছুটি করছি, কিন্তু বিশাল সমুদ্রের দিকে আমরা কিন্তু দৌড়াচ্ছি না। আমাদের দৌড়ানো উচিত ছিল বিশাল সমুদ্রের দিকে, তাহলে আমরা অনেক কিছু পেতাম। আমরা দুনিয়াকে এত ভালোবেসেছি, দুনিয়াকে আমরা এত ভালোবেসেছি,
যে পরকালকে নিয়ে আমরা কখনোই চিন্তা ভাবনা করি না, অথচ দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী জায়গা, যেই দুনিয়ার কোনো মূল্যই আল্লাহর নিকটে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে নিয়ে পথ চলছেন, পথ চলতে চলতে দেখলেন একটা মৃত ছাগলের বাচ্চা পড়ে আছে, ছাগলের বাচ্চা মারা গেছে, সেই মারা যাওয়া ছাগলের বাচ্চা পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ছাগলের বাচ্চাটির কান ধরে এভাবে উঠাইলেন, এভাবে কান ধরে সাহাবায়ে কেরামের সামনে উঠিয়ে বলছেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযাল হুবিদরাহমিন, তোমাদের মধ্যে এমন কে কেউ আছো যে ব্যক্তি এই মৃত ছাগলের বাচ্চাটি এক টাকার বিনিময়ে কিনতে পছন্দ করবে? সাহাবায়ে কেরাম বললেন, মা নুহিব্বু আন্না হাযাল হুবিদরাহমিন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেউ এক টাকার বিনিময়ে এই মৃত ছাগলের বাচ্চা কিনতে পছন্দ করব না। ওয়ামা নাসনাবি, এই মৃত ছাগলের বাচ্চা দিয়ে কি হবে, এটা দিয়ে কি করব আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন হাযা আলাইকুম, তোমাদের নিকটে যেমন এই মৃত ছাগলের বাচ্চার কোনোই মূল্য নেই, তোমাদের নিকটে যেমন এই মৃত ছাগলের বাচ্চাটি অত্যন্ত তুচ্ছ নগণ্য বস্তু, আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের বাচ্চার মতও নাই, নয় তার চাইতে অনেক কম। দেখেন আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য একটা মারা গেছে ছাগলের বাচ্চা, যেটা ফেলে দিতে হবে, দুর্গন্ধ হবে পচে গেলে, সেই মৃত ছাগলের বাচ্চা কত নিকৃষ্ট, সেটা সবসময় কোথায় পুঁতে রাখা হবে সেই চিন্তায় আমরা ব্যস্ত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে মৃত ছাগলের বাচ্চার যত মূল্য আছে তার চাইতে দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে অধিক কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহ বাউদাতিন, আল্লাহর নিকটে যদি এই দুনিয়ার মূল্য একটা মশার একটা ডানা সমপরিমাণ হতো, মশা একটা মশার কি মূল্য, সে মশা পুরা মশা নয়, এই মশার আবার একটা পাখা একটা ডানা, বলছেন যে আল্লাহর নিকটে যদি দুনিয়ার মূল্য একটা মশার একটা ডানা সমপরিমাণ হতো, লেকা মা সাকা কাফিরান মিন আশরবাতা মাইন, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফের মুশরিককে এক ঢোক পানিও পান করাতেন না। কাফের মুশরিক আল্লাহর না ফরমানি করে, তাকে খাওয়ানোর পান করানোর কোনোই প্রয়োজন ছিল না, কিন্তু তারা না ফরমানি করা সত্ত্বেও তাকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন পান করাচ্ছেন, কেন? কারণ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর নিকটে নাই, আল্লাহ তাআলা সকল মানুষকে খেতে দিচ্ছেন, সকল মানুষে পড়তে দিচ্ছেন, সকল মানুষকে আল্লাহ তাআলা রুজি দিচ্ছেন, কেন? আল্লাহ তাআলা বলছেন, তুমি আমার খাও, তুমি আমার পোশাক পরো, তুমি আমার জমিনে বসবাস করো, আমার সব নিয়ামত তুমি ভক্ষণ করো, কিন্তু তুমি যা কিছু করছো, যা কিছু বলছো, যা কিছু দেখছো, যা কিছু শুনছো, সব কিছু রেকর্ড হচ্ছে, আমরা যা কিছু করছি না কেন সব রেকর্ড হচ্ছে, সেই রেকর্ডকৃত আমলনামা কিয়ামতের দিন আপনার আমার হাতে আল্লাহ পেশ করবেন, করে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ে দেখো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ে দেখো, তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট, দেখো তোমার আমলনামা পড়ে দেখো, তোমার ফয়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট, দেখো তুমি জান্নাতি না জাহান্নামি। যখন সে দেখবে, যখন আমরা দেখব যে আমাদের ছোট বিষয় বড় বিষয় প্রকাশ্য বিষয় গোপন বিষয় সব লিপিবদ্ধ আছে, যখন আমলনামা আমাদের চোখের সামনে ভেসে উঠবে, তখন আমরা আফসোস করবার বলবো, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এ কেমন কিতাব দেখছি, যেই কিতাবের মধ্যে কোনো ছোট বিষয় ছাড়া হয়নি, যেই কিতাবের মধ্যে কোনো বড় বিষয় ছাড়া হয়নি, এ কেমন কিতাব দেখছি। এই দিন যেই দিন সেই দিন আমরা এমন একদিন আফসোস করব, যেই দিন আফসোস করে কোনো লাভ হবে না, ওই দিন আফসোস হবে ঠিকই, কিন্তু এমন এক সময় আমরা যে আফসোস করব, যেই সময় আফসোস করে কোনো আর লাভ হবে না, সেই কিয়ামতের দিন যেন আমাদেরকে আফসোস করতে না হয়। এই জন্য দুনিয়াতে যতদিন আমরা বেঁচে আছি কিছু খেদমত করে যায়, কিছু পরকালের জন্য সঞ্চয় করে যায়, যা আমার মৃত্যুর পরেও কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াকে আমরা এত ভালোবার না বাসি, দুনিয়াকে সবসময় মনে করি যে এটা ক্ষণস্থায়ী, দুনিয়াকে বেশি দিনের জন্য নয়, দুনিয়া বেশি দিনের জন্য নয়, দুনিয়াতে আমরা যত বাড়ি গাড়ি বানানোর চেষ্টা করছি এগুলো কিছুই যাবে না আমাদের সাথে। আমরা তো এখন দুনিয়ার মানুষ ব্যস্ত, কে কত বাড়ি বানাইতে পারি,
কে কত গাড়ি কিনতে পারি আর কে কত কোটি কোটি টাকার মালিক হতে পারি। আমরা কিন্তু দুনিয়া অর্জনে প্রতিযোগিতা নেমেছি, সবাই সবাই দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতা করছি, কিন্তু পরকাল অর্জনের প্রতিযোগিতায় কেউ নামছে না। দুনিয়া অর্জনের প্রতিযোগিতা আজকে দেখুন, যে যত বড় কোটিপতি তার অভাব ততই বেশি, অভাব মেটে না। কারো যদি এক কোটি টাকা থাকে, এক কোটি টাকার মালিক, সে এমন পরিকল্পনা গ্রহণ করে যা বাস্তবায়ন করার জন্য 10 কোটি টাকা লাগবে। 10 কোটি টাকার মালিক এত পরিকল্পনা গ্রহণ করে যে তা বাস্তবায়নের জন্য 50 কোটি টাকা লাগবে। মানে সব সময় সে ফকির, সব সময় নিঃস্ব, স্বভাবই। আরো 10 কোটি টাকা উপার্জন করতে হবে, আরো 20 কোটি টাকা উপার্জন করতে হবে, তাহলে আমি এটা বাস্তবায়ন করতে পারবো, তার চাহিদা আর শেষ নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। প্রকৃতপক্ষে মানুষের আদম সন্তানের পেট পূর্ণ হবে না ইল্লা তুরাব, মাটি ব্যতীত, কবর ব্যতীত। যেই দিন আমরা কবরে চলে যাব, সেই দিন কিন্তু আমাদের কোনো সম্পদের মোহ থাকবে না। যেই দিন আমরা কবরে চলে যাব, সেই দিন কোনো মোহ আমাদের থাকবে না। সেই দিন আমাদের মন বলবে না যে আমার বাড়ি দরকার, সেই দিন আমার মন চাইবে না আমার গাড়ি দরকার। যদি কবরে চলে যাবেন, যেদিন যেদিন মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, সেই দিন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী যদি আপনার কাছে থাকে, আপনার মন চাইবে না যে তার গায়ে স্পর্শ করেন আপনি, এটা মন চাইবে না। মৃত্যু এমন একটা জিনিস, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। প্রকৃতপক্ষে মানুষের সম্পদ দ্বারা পেট পূর্ণ হবে না ইল্লা তুরাব, কবর ব্যতীত। যেই দিন কবরে চলে যাবে, সব মোহ শেষ হয়ে যাবে। যখন কবরে চলে যাব, দুনিয়াতে কোটি কোটি টাকার সম্পদ আমার সাথে আপনার সাথে কিছুই যাবে না। আমার আপনার সন্তান বলবে না যে আমার বাবা কোটি টাকার সম্পদ রেখে গেলেন, 1000 টাকার একটা নোট কবরে দেওয়া হোক, এটা বলবে না। কারণ সে জানে 1000 টাকার একটা নোট কবরে দেওয়ার অর্থ সে 1000 টাকার নোট নষ্ট হয়ে যাওয়া, বেকার, কোনোই কাজে আসবে না। এই জন্য কেউ দিবে না, বরং আমার আপনার রেখে যাওয়া সম্পদ নিয়ে আমার ওয়ারিসরা মারামারি করবে, এ বলবো ওটা আমি নেব, ও বলবো ওটা আমি নেব, ও বলবো ওটা আমি নেব। এই মারামারি লাগবে, আমার আপনার জন্য কিছু করে যাবে কিনা তা আল্লাহই ভালো জানে। এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে আছি কিছু করে যাওয়ার চেষ্টা করতে হবে। সাহাবা একরাম যেমন করে গেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিহাদের জন্য দান করতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সবাই দান করা শুরু করলো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সম্পদশালী মানুষ, তিনি সম্পদের অর্ধেক দান করে দিলেন। দিয়ে মনে মনে করলেন যে আমি এবার আজকে ফার্স্ট হব, আমার চাইতে কেউ তো আর বেশি দান করতে পারবে না, আবু বকর তো কোনো সম্পদই নাই, ও তো দান করতে পারবে না তেমন, অতএব আজকের দান আমি ফার্স্ট হব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে যা কিছু আছে সব কিছু নিয়ে চলে আসলেন, ছোট্ট একটা পুটলি বেঁধে তিনি নিয়ে এসে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি নিয়ে এসেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি সম্পদের অর্ধেক দান করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি কি দান করেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূল, মানে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের ঈমান ছাড়া আমার বাড়িতে আর কিছুই নেই, সব কিছু আমি দান করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানকে ফার্স্ট ঘোষণা করলেন, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান সেদিন ফার্স্ট হয়ে গেল। মদিনায় একটা এতিম বালক ছিল, সহিহ হাদিসের কিসসা, বুখারীর কিসসা, সহিহুল বুখারীর একটা কিসসা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার জীবদ্দশাতেই মদিনায় একটা এতিম বালক ছিল, সেই এতিম বালকটার একটা ছোট্ট খেজুরের বাগান ছিল। সেই ছোট্ট খেজুরের বাগানের পাশে অন্য একজন ব্যক্তির বিশাল এক খেজুরের বাগান ছিল। এতিম বালকটি মনে করল যে তার ছোট্ট বাগানটি বাউন্ডারি দিয়ে ঘিরে দেবে। যখন সে বাউন্ডারি দিয়ে ঘিরতে গেল, ওই বড় বাগানের একটা মালিকের গাছ মাঝখানে পড়ে গেল, সে আর ওই বাগানটি বাউন্ডারি দিয়ে সোজা করে বাউন্ডারি দিতে পারছে না। এতিম বালকটি বড় বাগানের মালিককে আবেদন করলো, তা আপনার তো অনেক গাছ, আপনি যদি একটা গাছ আমাকে দিয়ে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। ওই বড় বাগানের মালিক বলল যে না, আমি তোমাকে একটি গাছ দিতে পারবো না। এতিম বালকটি বলল, আপনি যদি এমনিতেই না দেন
তাহলে আপনি বলুন কত টাকা নেবেন, আমি কিনে নেব, আমার কাছে বিক্রি করেন। ওই লোকটি বলল যে আমি তোমার কাছে বিক্রিও করব না। এতিম বালকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমার ওই গাছটি খুব দরকার ছিল, কিন্তু আমি তাকে প্রস্তাব পেশ করলাম, সে দিতে চাইল না, আমি তার কাছে কিনতে চাইলাম তবে বিক্রিও করতে চাইল না। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বড় বাগানের মালিককে ডাকলেন, ডেকে বলছেন যে তুমি একটি গাছ এতিম বালকটিকে দিয়ে দাও। লোকটি বলল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব না। দ্বিতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি ওই একটি খেজুরের গাছ এতিম বালকটিকে দিয়ে দাও। দ্বিতীয়বার একই কথা বলল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেব না। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও রিকোয়েস্ট করলেন তুমি একটি খেজুরের গাছ এতিম বালকটিকে আজকে দিয়ে দাও, যদি তুমি আজকে একটা খেজুরের গাছ এতিম বালকটিকে দাও তাহলে এই একটা খেজুরের গাছের বিনিময়ে তুমি জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হবে, এই জামিনদার আমি হলাম। বিরাট অফার, একটা খেজুরের গাছ আজকে তুমি দাও তাহলে এই একটা খেজুরের গাছের বিনিময়ে তুমি জান্নাতে এক বিশাল খেজুরের বাগানের মালিক হবে। এই এত বড় অফার পর পরেও লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে না আল্লাহ রাসূল আমি দেব না। পার্শ্বে একজন সাহাবী বসা ছিলেন, বিশিষ্ট সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, মদিনার বুকে সবচাইতে বড় বাগানের মালিক ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বাগানে তার 600 খেজুরের গাছ ছিল, যেই বাগানে সবচাইতে উন্নত জাতের খেজুর চাষ হতো, যেই বাগানের মধ্যে তার নিজস্ব বসবাসের বাড়ি ছিল, যেই বাগানের মধ্যে তার পানি পানের জন্য মিষ্টি পানির কূপ ছিল, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এত বড় অফার দিল, এত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার দিলেন, এত বড় অফার পর পরেও এই লোককে একটা খেজুরের গাছ দিতে চাইল না। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে অফারটি দিলেন একটা খেজুরের গাছ এতিম বালকটিকে দিলে তার জন্য জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হবেন আর জামিনদার হলেন আপনি, এই অফারটি কি শুধু ওই ব্যক্তির জন্যই খাস, নাকি কোনো ব্যক্তি যদি যে কোনো মূল্যের বিনিময়ে ওই একটা খেজুরের গাছ তার থেকে কিনে ওই এতিম বালকটিকে দান করে তার জন্য কি এই অফার আছে যে সে ব্যক্তি জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, যদি কেউ আজকে একটা খেজুরের গাছ এতিম বালকটিকে কিনে দেওয়ার ব্যবস্থা করতে পারে তাহলে তার জন্য আমি অফার দিলাম যে সেও জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হবে। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বড় বাগানের মালিককে বলছেন, যে বড় বাগানের মালিক একটা খেজুরের গাছ দিতে চাইল না, বড় বাগানের মালিককে বলছেন যে আপনি কি আমার খেজুরের বাগান চেনেন? তো হ্যাঁ আপনার খেজুরের বাগান চিনি। আপনার খেজুরের বাগান চেনেন এ ধরনের মানুষ কি আছে নাকি? সবাই আপনার খেজুরের বাগান চেনে। এইবার বলছেন যে আপনি একটা খেজুরের গাছ দিয়ে দিন, একটা খেজুরের গাছ বিক্রি করুন আমার কাছে, বিনিময়ে আমার পুরা বাগান বাড়ি কূপ সব কিছুর বিনিময়ে এই একটা খেজুরের গাছ আমাকে দিয়ে দিন। ব্যক্তি বলছে আপনার মাথা কি ঠিক আছে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার মাথা ঠিক আছে, আমি সুস্থ মস্তিষ্কে বলছি একটা খেজুরের গাছ আজকে দিয়ে দিন, বিনিময়ে আমার পুরা বাগান বাড়ি কূপ সব কিছুর মালিক হয়ে যান। ব্যক্তি রাজি হয়ে গেল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা গাছ সব কিছুর বিনিময়ে কিনে ওই গাছটি এতিম বালকটিকে দান করে দিলেন। এইবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে গেলেন, বাড়িতে প্রবেশ করছেন না, বাড়ির দরজা থেকে তার স্ত্রীকে ডাকছেন, ইয়া উম্মাত দাহদা, হে দাহদাহের মা, বাড়ি থেকে বেরিয়ে আসো। উম্মুদ দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে বলছেন, কি হলো, বাড়িতে প্রবেশ করছেন না কেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে বললেন, আমি বাড়িতে প্রবেশ করব না, আমার এই বাগান বাড়ি সব আমি বিক্রি করে দিয়েছি, তুমি বাড়ি থেকে বের হয়ে আসো। উম্মুদ দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ভেতর থেকে বললেন যে এত বড় বাগান বাড়ি আপনি কিসের বিনিময়ে বিক্রি করলেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যা আমি জান্নাতে একটা খেজুরের বাগানের বিনিময়ে দুনিয়ার এই বাগান বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। সাথে সাথে তার স্ত্রী বলে উঠলেন আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, এই বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে আসলেন। সেই দিন তারা বুঝেছিলেন পরকালের মর্যাদা, সেই দিন তারা বুঝেছিলেন জান্নাতের মর্যাদা। তারা মনে করেছিলেন যদি আমার এই সব কিছুর বিনিময়ে জান্নাত হাসিল করা যায়, যদি এই সব কিছুর বিনিময়ে জান্নাতে খেজুর বাগানের মালিক হওয়া যায় যে দুনিয়ার এই বাগান বাড়ি আমি কি করবো, এগুলোতে কি হবে? সেই দিন সব কিছু দান করে দিয়েছিলেন। সেই দিন তার স্ত্রী আরো কথা বলেছিলেন, সেই দিন তার স্ত্রী বাড়ি থেকে বের হওয়া আসছেন বলছেন যে আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে। তারপরে বলছেন কি সৌভাগ্য আমাদের যে আমরা জান্নাতে খেজুর বাগানের মালিক হব, কি সৌভাগ্য আমাদের যে জান্নাতে আমরা খেজুর বাগানের মালিক হব, কি সৌভাগ্য আমাদের যে জান্নাতে আমরা খেজুর বাগানের মালিক হব, যেই জান্নাতের একটা খেজুরের বাগান, একটা খেজুর গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়ায় 100 বছরেও তা অতিক্রম করতে পারবে না, কি সৌভাগ্য! সেদিন খুশিতে তারা বাকবাক হয়ে গেছেন যে আমরা কি সৌভাগ্য যে এর বিনিময়ে আমরা জান্নাতে খেজুর বাগানের মালিক হব, আমাদের এত সৌভাগ্য। কত খুশি তারা সব কিছু বিলিয়ে দিয়ে সম্মানিত উপস্থিতি। এ হাদিস থেকে এই ঘটনার এই কিসা থেকে শিক্ষার অনেক কিছু আছে। আমরা তো দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে ধরেছি দুনিয়া ছাড়তে চায় না, আর সেই দিন তারা সবকিছু দিয়ে দিয়েছেন জান্নাতের জন্য। তারাই আসলে বুঝেছিলেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী, তারাই বুঝেছিলেন দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার কোনো মূল্যই নাই, দুনিয়াতে আজ আছে 1 সেকেন্ড আছে 1 সেকেন্ড পর নাই, সব থেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষ মারা যায়, যখন তাকে কবরে রাখা হয়, কবর পর্যন্ত 3টি জিনিস তার অনুসরণ করে, আহলুহু তার আহাল পরিবার, ওয়া মালুহু তার ধন সম্পদ, ওয়া আমালুহু এবং তার আমল। যখন কবরে রাখা হয় 2টি জিনিস চলে ফিরে চলে যায়, আহাল পরিবার কেউ তার সাথে থাকে না, ধন সম্পদও তার সাথে যায় না, ওয়াবতা আমালুহু শুধু থাকে তার বাকি আমল, যেই আমল ভালো আমল করলে ভালো আমল সাথে যাবে, খারাপ আমল করলে খারাপ আমল সাথে যাবে, শুধু এই আমলটুকু নিয়ে আমরা কবরে যেতে পারব। যদি ভালো আমল নিয়ে যেতে পারি জান্নাত, আর যদি খারাপ আমল নিয়ে যায় তাহলে জাহান্নাম। অতএব সাবধান থাকবেন, আমরা যেন ভালো কিছু নিয়ে যেতে পারি। দুনিয়াতে সম্পদ বহু সম্পদ সব রেখে চলে যেতে হবে, এই সম্পদ কাজে লাগবে না, এমন স্থায়ী কিছু করে যাই যেটা আমার মৃত্যুর পরেও কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি আমল ব্যতীত। সাদাকাতিন জারিয়া, 1 নম্বর হচ্ছে এমন স্থায়ী দান যেই দান তার মৃত্যুর পরেও, যেই দানের মাধ্যমে মানুষ উপকার লাভ করতে থাকবে। 2, আও ইলমের ইউনতাফা বিহি, এমন ইলম সে রেখে গেল যেই ইলমের দ্বারা তার মৃত্যুর পরেও মানুষ উপকার লাভ করতে থাকবে। 3, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন সুসন্তান রেখে গেল যেই সুসন্তান তার জন্য তার মৃত্যুর পরে দোয়া করতে থাকবে। এই ইস আমলগুলো তার মৃত্যুর পরেও জারি থাকবে। অতএব এই জারি আমলগুলো আমাদের যতদিন আমরা বেঁচে আছি আমাদের এই আমলগুলো করে যেতে হবে, যেন আমাদের মৃত্যুর পরেও আমাদের আমল নামায় এগুলো যোগ হতে থাকে। সম্মানিত উপস্থিতি, সম্পদ কেউ কিন্তু নিয়ে যেতে পারবো না, সম্পদগুলো যেন আমার কাজে আসে, সম্পদগুলো যেন আমার আপনার কাজে আসে, এই সম্পদগুলো যেন আমার আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যায়, জান্নাতের কারণ হয়, এই চেষ্টা আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। আজকে যদি আমরা চেষ্টা না করি
পরকাল ভয়াবহ হবে, যখন কিয়ামতের দিন জাহান্নামে চলে যাব সেই দিন কিন্তু আফসোস হবে, কেন আমি সম্পদ কুলদিয়ান কাজে লাগাই নাই, কেন আমি সাদকায়ে জারিয়া করে আসি নাই, কেন আমি সুসন্তান করে আসি নাই, এই আফসোস কিন্তু হবে। কিন্তু এমন একদিন আফসোস করব যেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আমাদের সবসময় স্মরণ রাখতে হবে পরকালীন সফলতাই হচ্ছে আসল সফলতা, কারণ আল্লাহ তাআলা বলছেন ফামান যুহযিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফলকাম। কিয়ামতের দিন যদি আমি আপনি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে হব সফলকাম, দুনিয়াতে যদি আমার আপনার কিছুই না থাকে একেবারে নিঃস্ব, কিন্তু কিয়ামতের দিন যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে আমি হব সফলকাম। আর দুনিয়াতে যদি আমি কোটিপতি হই, আমার বাড়ি গাড়ির অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু কিয়ামতের দিন যদি আমি আপনি জাহান্নামে চলে যাই, জান্নাতে প্রবেশ করতে না পারি, তাহলে আমার আপনার চাইতে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। কিয়ামতের দিন যেন এই ব্যর্থতার গ্লানি বহন করতে না হয়, এই জন্য দুনিয়াতে কাজ করে যেতে হবে। দুনিয়াতে যতদিন বেঁচে আছি আল্লাহর দাসত্ব করে যেতে হবে, আল্লাহ তার দাসত্ব করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, এটা সব সময় স্মরণ রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের ব্রেন বিবেক বুদ্ধি দান করেছেন, আল্লাহ তাআলা ব্রেন বিবেক বুদ্ধি দান করেছেন, ভালো মন্দ যাচাই করার ব্রেন দিয়েছেন, ভালো রাস্তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খারাপ রাস্তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করে রেখেছেন, জান্নাতের অফুরন্ত নিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, শুধু তাই নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেন মানুষ জান্নাতের সুসংবাদ শুনে, জান্নাতের সুসংবাদ পড়ে মানুষ যেন জান্নাতের প্রতি আকৃষ্ট হয়। আবার জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন জাহান্নামের অফুরন্ত বা জাহান্নামের ভয়াবহ আযাব, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বর্ণনা করেছেন, কঠিন শাস্তির বর্ণনা দিয়েছেন। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও জাহান্নাম থেকে মানুষকে বারবার সতর্ক করেছেন, মানুষ যাতে জাহান্নাম থেকে সতর্ক হয়। কিন্তু আমরা যদি সতর্ক না হই তাহলে অবশ্যই আমাদেরকে শাস্তি পেতে হবে। আল্লাহ তাআলা কিন্তু কোনো কিছু গোপন রাখেন নাই, সব কিছু স্পষ্ট করে দিয়েছেন, জান্নাতের রাস্তাও বলে দিয়েছেন, জাহান্নামের রাস্তা বলে দিয়েছেন, তারপর মানুষকে ভালো মন্দ যাচাই করার ব্রেন দিয়ে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। আমি চাইলে ভালো রাস্তায় চলতে পারি, চাইলে খারাপ রাস্তায় চলতে পারি, আমি যদি জান্নাতে যেতে চাই জান্নাতের রাস্তায় চলতে হবে, আর যদি মনে করেন জান্নাত আমার দরকার নাই তাহলে আপনি মন যাচাই তাই করবেন, তাহলেই জাহান্নামে চলে যাবেন। জান্নাতের রাস্তায় আমাদেরকে চলতে হবে, যদি জান্নাতের রাস্তায় চলতে পারি তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবো। আমরা সবাই চাই, এখানে যদি প্রশ্ন করি যে কে কে জান্নাতে যেতে চান, তো সবাই হাত উঠাবেন, কিন্তু শুধুমাত্র হাত উঠে স্বীকৃতি দিলে জান্নাতে যাওয়া সম্ভব নয়, জান্নাতে যেতে চাইলে জান্নাতের রাস্তায় পরিচালিত হতে হবে, জান্নাতের রাস্তায় নিজেদের সার্বিক জীবন পরিচালনা করতে হবে, জাহান্নামের কঠিন আযাব থেকে সতর্ক থাকতে হবে, জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নিয়ে একটি উদাহরণ পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ হলো কীট পতঙ্গের মতো, মানুষ কীট পতঙ্গের মতো। তিনি বলছেন রাত্রে যখন কোনো মানুষ কোনো জায়গায় আগুন জ্বালায়, আগুন জ্বালানোর ফলে যখন চতুর্দিকে আলোকিত হয়ে যায় তখন কিছু কীট পতঙ্গ উড়ে উড়ে এসে ওই আগুনের মধ্যে পড়ে, নিজে নিজেই আগুনের মধ্যে এসে পড়ে এবং পুড়ে যায়, জ্বলে যায়, কেউ তাকে ধরে নিয়ে এসে আগুনে নিক্ষেপ করে না। মানুষ হলে কীট পতঙ্গের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এত মানুষের কোমর ধরে জাহান্নাম থেকে টেনে নিয়ে আসার চেষ্টা করছি, যে জাহান্নাম সামনে যেও না, এর সামনে আগুন যেও না, কিন্তু মানুষ নিজে নিজে জাহান্নামের দিকে দৌড় দিচ্ছে, কেউ তাকে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করাচ্ছে না, মানুষ কীট পতঙ্গের মতো নিজে নিজে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। অতএব সবাই বিবেকবান মানুষ,
বিবেক দিয়ে চিন্তা করবেন, দুনিয়াতে আমার ক্ষমতা যাই থাক না কেন, আমার শক্তি যাই থাক না কেন, আল্লাহর কাছে কোনো ক্ষমতা টিকে থাকবে না, আল্লাহর কাছে কোনো শক্তি টিকে থাকবে না, আল্লাহর কোনো কাছে সম্পদ দিয়ে কোনো কাজ হবে না। ক্ষমতা দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, ক্ষমতা দিয়ে যদি টিকে থাকা যেত, ফেরাউন টিকে থাকতে পারতো, ফেরাউন টিকতে পারেনি। ফেরাউন এত জুলুম শাসক শাসক ছিল, জালেম শাসক ছিল, ফেরাউনের মতো জালেম শাসক পৃথিবীতে কখনো আসেনি, আসবেও না। ফেরাউনের অনুসারীরা মনে করত যে ফেরাউন কখনো মৃত্যুবরণ করবে না, এত বিশ্বাস ছিল ফেরাউনের অনুসারীদের। সে ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরে তার লাশ উপরে উঠিয়ে দেখে দিয়েছেন, দেখো ফেরাউন মৃত্যুবরণ করেছে কিনা। শক্তি দিয়ে টিকে থাকা যাবে না, ক্ষমতা দিয়ে টিকে থাকা যাবে না, সম্পদ দিয়ে টিকে থাকা যাবে না। পরকালে আপনার শক্তি দেখে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না, আপনার ক্ষমতা দেখে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না, আপনার সুন্দর চেহারা দেখে আল্লাহ তাআলা জাহান্নামে জান্নাতে দিবেন না। আল্লাহর কাছে কোনো চারপাশার মূল্য নেই। আল্লাহর কাছে যে যত বেশি তাকওয়াশীল সে তত বেশি আল্লাহর কাছে প্রিয়, সেই জান্নাত পাবে। একজন ফকির কিছুই তার নাই, নিঃস্ব যার কিছুই নেই দুনিয়াতে, যে খেতে পায়নি, সে যদি আল্লাহর দাসত্ব করে যায়, আল্লাহর আনুগত্য করে যায়, সেই সবার আগে জান্নাতে প্রবেশ করবে। অতএব দুনিয়াতে যেন আমরা কেউ অহংকার না করি, দুনিয়াতে অহংকার করার কিছু নাই। মানুষ কয়েকটা জিনিসের অহংকার করে, কেউ তার ধন সম্পদের অহংকার করে, কেউ তার শক্তির অহংকার করে, কেউ ক্ষমতার অহংকার করে, কেউ তার চেহারার অহংকার করে, কেউ এলমের অহংকার করে, বিভিন্ন কিছুর অহংকার মানুষ করে থাকে, কিন্তু দুনিয়াতে অহংকারের কিছুই নাই। যত কিছু সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে এক সেকেন্ডের মধ্যে আমার আপনার থেকে সব ছিনিয়ে নিতে পারে, এক সেকেন্ড লাগবে না, এক সেকেন্ডের মধ্যে সব ছিনিয়ে নিতে পারে। অতএব দুনিয়াতে যেন আমরা অহংকার না করি ভাই, অহংকারের কিছু নাই দুনিয়াতে। দুনিয়াতে আমরা আল্লাহর দাস, এই দাসত্ব করতে করতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার দ্বারা এমন কিছু যেন না হয়, আমার দ্বারা যেন কোনো মুসলিম ভাই কষ্ট না পায়, কোনো প্রাণী যেন কষ্ট না পায় আমার দ্বারা, কোনো মুসলিম শুধু মুসলিম নয়, কোনো প্রাণী যেন আমার দ্বারা কষ্ট না পায়, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। অতএব আমরা রহমশীল হই, আমরা একে অপরের সাহায্য করার চেষ্টা করি, আমরা একে অপরের কল্যাণকামী হই। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মনে হয় সমাজে শুধু লেগে থাকি, কে কার কত ক্ষতি করতে পারে, ক্ষতি করার তালে আমরা খুব বেশি, কিন্তু ক্ষতি আপনি করতে চাইলে কি হবে, আল্লাহ ক্ষতি না করলে কিছুই হবে না, কিন্তু আপনি নিজে ক্ষতি করতে চেয়ে আপনার পরকাল হারিয়ে ফেলছেন। আমি আমার ক্ষমতা আমার শক্তি খাটিয়ে পরকালকে হারিয়ে দিচ্ছি ভাই। এই জন্য সবাই নিজের যেহেতু বিবেক আছে বুদ্ধি আছে, নিজের বিবেককে একটু জাগ্রত করি, একটু জাগ্রত করি দুনিয়াতে, একটু জাগ্রত করি, আর একটু বিশ্বাস করি যে যে কোনো মুহূর্তে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এবং আমার সব কিছুর হিসাব শুরু হবে, আমি যা করছি সব রেকর্ড হচ্ছে। আপনি মনে করেন না যে সব গোপনে চলতেছে, কেউ মনে হয় কিছু দেখছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে পাঁচটি প্রশ্ন করবেন, পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ তার দুই পান মড়াইতে পারবে না। পাঁচটি প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন, তিনি বলছেন, আন উমরিহি ফিমা আফনা, আপনার বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলবেন যে বান্দা তোমাকে তো আমি 60 বছর 70 বছর বয়স দিয়েছিলাম, তুমি তোমার বয়সকে কি কেমন ভাবে অতিবাহিত করেছিলে, তুমি কি আমার দাসত্ব করেছিলে না আমার নাফরমানি করেছিলে, কোন কাজে ব্যয় করেছো তোমার বয়সকে, তুমি আজকে হিসাব দাও। দুই নম্বরে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলবেন যে যুবক এই বান্দা তোমাকে এত বছর থেকে এত বছর তোমাকে এক যৌবন বয়স দিয়েছিলাম, তোমার অনেক শক্তি ছিল উদ্দীপনা ছিল,
তুমি তোমার শক্তি খাটিয়ে অনেক কিছু করতে পারতে, তোমার এই শক্তি খাটিয়ে তোমার এই সময়টাকে যৌবন বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো? সেই যৌবন বয়সে কি আমার আনুগত্য করেছিলে না আমার না ফরমানের কাজে ব্যয় করেছো? তুমি কি হালাল পথে তোমার যৌবন বয়সকে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো? আজকে হিসাব দাও। আজকে তো আমরা যৌবনের উদ্দীপনা খারাপ কাজে ব্যয় করছি, অন্যায় কাজে ব্যয় করছি, আমাদের শক্তিকে অন্যায় কাজে ব্যয় করছি। অথচ আমাদের উচিত ছিল আমাদের দেহের প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত, এই প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর পথে ব্যয় করা উচিত ছিল, কিন্তু আমাদের প্রতিটি ফোঁটা রক্ত কিন্তু আল্লাহর পথে এখন ব্যয় হয় না। খুব কম যুবক আছি যার রক্ত আল্লাহর পথে ব্যয় হচ্ছে। আজকে অধিকাংশ যুবক অন্যায় পথে তার রক্ত ব্যয় করছে। এই যুবক অবশ্যই এই যৌবন বয়স সম্পর্কে, এই যৌবন বয়স সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের দিন। তিন নম্বর, ওয়ান মালিহি মিন আইন আক্তাসাবাহু, আল্লাহ ধন সম্পদ উপার্জন সম্পর্কে জিজ্ঞেস করবেন যে এই বান্দা তোমার তো অনেক কোটি কোটি টাকার সম্পদ ছিল, তোমার সম্পদ কোন পথে উপার্জন করেছিলে, হারাম পথে না হারাম পথে? কোন পথে উপার্জন করেছিলে, কোন পন্থায় উপার্জন করেছিলে, হারাম পন্থায় না হালাল পন্থায়? আজকে হিসাব দাও। চার নম্বর প্রশ্ন, ওয়ফিমা আনফাকা, ব্যয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমার তো অনেক সম্পদ ছিল, তুমি সম্পদ কোন পথে ব্যয় করেছিলে, হালাল পথে না হারাম পথে? কোন পথে তোমার সম্পদ ব্যয় করেছিলে? আজকে তো আমরা অনেকেই সম্পদ ব্যয় করি আর মনে করি আমার টাকা আমি যেভাবে পারি সেভাবে খরচ করি। আমার আপনার কারো টাকা পয়সা নয়, আমাদের কাছে যত সম্পদ সব আল্লাহর, আল্লাহ সব কিছু মালিক, আল্লাহ আমাদের উপর এহসান করে আমাদেরকে সম্পদগুলো দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা অন্যায় পথে হারাম পথে সম্পদ ব্যয় করার অনুমতি কাউকে দেন নাই। যদি আল্লাহর দেওয়া এই সম্পদ, আল্লাহর মালিকানার এই সম্পদ যদি আমরা হারাম পথে ব্যয় করি, তাহলে এই সম্পদের হিসাব দিতে হবে, সেই দিন কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতেই হবে। পাঁচ নম্বর প্রশ্ন, ওয়ামা দা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানতে, তুমি তো অনেক বিবেকবান ছিলে, অনেক বুদ্ধি ছিল তোমার, তোমার বুদ্ধি কাটিয়ে তোমার জ্ঞান খাটিয়ে তুমি বড় বড় বিজনেসম্যান হয়েছো, বড় কোটিপতি হয়েছো, অনেক কিছু করেছো দুনিয়াতে, তুমি কি আমল করেছো আজকে হিসাব দাও। তোমার ব্রেন খাটায়, তোমার জ্ঞান অনুযায়ী তুমি কি আমল করেছো আজকে হিসাব দাও। এই পাঁচটা প্রশ্নের উত্তর আমাদেরকে ঠিক করতে হবে। মৃত্যুর আগে যদি এই পাঁচটি প্রশ্নের উত্তর ঠিক না করে যেতে পারি, তাহলে পরিণাম ভয়াবহ। সকলে এই পাঁচটি প্রশ্নের উত্তর ঠিক করে যাব, যদি পাঁচটি প্রশ্নের উত্তর ঠিক করে মরতে পারি তাহলে পরিণাম ভালো হবে, আর যদি পাঁচটি প্রশ্নের উত্তর ঠিক না করে মারা যায় তাহলে কিন্তু পরিণাম ভয়াবহ। সেই দিন এত আফসোস হবে, এত আফসোস হবে, যেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। সেই দিন নেকি এবং পাপকে ওজন করা হবে। হতে পারে একটা নেকির জন্য আপনার নেকির পাল্লার ওজন কমে যাবে। আপনি আমি যদি সেই দিন বলি আমার মাকে, আপনার মাকে যদি আপনি যে বলেন যে মা তুমি দুনিয়াতে যখন ছিলে তুমি আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলে সর্বদা, তা আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, তো মা তুমি একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো, তোমার তো অনেক নেকি, একটা নেকি দিলে তোমার সমস্যা নাই, একটা নেকি আজকে আমাকে দিয়ে সাহায্য করো। আমার মা আপনার মা সেই দিন সাহায্য করবে না, আমার পিতা সেই দিন আমাকে সাহায্য করবে না, আমার আপনার স্ত্রী সন্তান সেই দিন একটা নেকি দিয়ে সাহায্য করবে না। সেই দিন এমন একটা দিন যেই দিন নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, যেই দিন হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত বলবে যে আল্লাহ মিথ্যা বলছে, আমার বিরুদ্ধে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো এত যত্ন করছি দুনিয়াতে, এত কিছু করে ভালো খেয়ে সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছি, এই অঙ্গ প্রত্যঙ্গ ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য এত টাকা পয়সা খরচ করছি, এত মেহনত করছি, সেই নিজের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আমার বিপক্ষে দাঁড়াবে, সেই দিন কত ভয়াবহ হতে পারে। সেই দিন কিন্তু কিছুই করার থাকবে না, সেই দিন নিজের ক্ষমতা শক্তি টিকে থাকবে না, সেই দিন সব শেষ হয়ে যাবে। এই জন্য সবসময় নিজেকে খুব দুর্বল ভাবা দরকার। আমরা একেবারে দুর্বল কিছুই না, কিন্তু আমরা কিছুই না, আমরা কি আছে আমাদের? আজকে একটা আঙ্গুলে ব্যথা হলে সেই ব্যথার জন্য সারা শরীর জ্বর হয়, জ্বর আসে, আর একটু জ্বর আসলে শরীর একটু গরম হয়ে গেলে আমরা বিছানায় পড়ে যাই। সামান্য দুই চারবার পায়খানা হলে
ডায়রিয়া হয়ে যদি পায়খানা হয় দু চারবার দিনে তা বিছানা থেকে উঠতে পারি না, আমাদের অহংকারের কি আছে? কি আছে অহংকারের? কিছুই নাই আমাদের। অথচ আমরা অহংকারে ফেটে পড়ি, মনে করি যে কত কি আমরা আসলে দুনিয়াতে, অথচ আমরা কিন্তু কিছুই নই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকের এই মাহফিলের উপস্থিত সুধী মণ্ডলী যারা শ্রোতৃমণ্ডলী আছেন সকলকে অনুরোধ করব, আমরা সবাই কিন্তু বিবেকবান মানুষ, আমরা বিবেককে কাজে লাগাই, আমরা যেন বিবেক শূন্য না হই, বিবেককে কাজে লাগাবো। আর সবসময় স্মরণ করব, দুনিয়াতে এসেছি পথিকের মতো, পথ চলছি, পথ চলতে চলতে চলে যেতে হবে। এই জন্যই আল্লাহ রাসুল সাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাঁধের উপরে হাত দিয়ে বলছিলেন, ইয়া ওমর কুনফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি এমনভাবে দুনিয়াতে চলাফেরা করো যেন তুমি একজন পথিক, তুমি একজন অপরিচিত মানুষ, তোমাকে কেউ চেনে না, আও আবিরু সাবিলিন, অথবা তুমি একজন পথিক, এই পথ চলতে চলতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আজকে আসি, আজ কাল নাই, কত ভাই আমাদের মাঝ থেকে বিদায় নিল, কম বয়সে একেবারেই কম বয়সে বিদায় নিয়ে নিচ্ছে, অথচ সেগুলো দেখে আমরা কিন্তু আমার শিক্ষা গ্রহণ করছি না। সম্মানিত উপস্থিতি, আজকের বৈঠকে যারা এসেছেন তারা অবশ্যই নিজের বিবেককে কাজে লাগাবেন এবং সবাই তৌবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা কেউ কিন্তু পাপের ঊর্ধ্বে নই, আমি যতই বক্তব্য দেই না কেন, আমি কি পাপের ঊর্ধ্বে? উঠতে বসতে কত পাপ হচ্ছে আমার দ্বারা, সবাই কিন্তু আমরা কোনো মানুষ পাপের ঊর্ধ্বে নই, কেউ বেশি পাপ করে আর কেউ কম করে, পার্থক্য এতটুকু। কিন্তু পাপের কেউ যদি কেউ কিন্তু বলতে পারবেন না কারো বুকে হাত দিয়ে যে আমার দ্বারা পাপ হয় না, সবার দ্বারাই পাপ হয়। কিন্তু প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো যখনই সে পাপ করবে সাথে সাথে ইস্তেগফার করবে, তৌবা করবে আল্লাহর কাছে, তাহলে আল্লাহ গফুর ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের গুনাহ পরের গুনাহ সব ক্ষমা করে দেওয়া হয়েছিল, এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 100 বার ক্ষমা চাইতেন, দৈনিক কমপক্ষে 100 বার ক্ষমা চাইতেন। আমাদের তো পূর্বের গুনাহ পরের গুনাহ ক্ষমা করা হয়নি, সে তো আমাদের কত ক্ষমা চাওয়ার দরকার হতে পারে, কিন্তু আমাদের একবার ক্ষমা চাওয়ার কথা মনে থাকে না, একবারই ক্ষমা চাই না আমরা। আজকে সমাজে পরস্পরে হানাহানি মারামারি, আজকে পরস্পরে হিংসা বিদ্বেষে জর্জরিত আমাদের সমাজ, আজকে এক বেঘর জমির জন্য যুগ যুগ ধরে মামলা চলছে, অথচ আমরা নিজেদের অন্তরকে প্রশ্ন করলে বলতে পারি যে কারটা সঠিক? নিজের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আবার আদালত, নিজের বিবেককে প্রশ্ন করা দরকার যে আমি যেটা করছি সেটা সঠিক করছি, আমি আল্লাহর বান্দা, আল্লাহর দাসত্ব করার জন্য এসেছি, আমি মুসলিম, মুসলিম মানে আত্মসমর্পণকারী, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহর কাছে আত্মসমর্পণ বলতে বোঝায় যে আল্লাহর যাবতীয় আদেশ মেনে নিলাম, যাবতীয় নিষেধ বর্জন করলাম। আমি নিজেকে প্রশ্ন করি, আমি মুসলিম আল্লাহর যাবতীয় আদেশ কি মানি? মানলে কয়টা মানি, কয়টা মানি না? নিজেকে প্রশ্ন করি, আমি মুসলিম আল্লাহ যা নিষেধ করেছেন তা কি বর্জন করি? বর্জন করলে কয়টা করি আর কয়টা করি না? আচ্ছা আপনারা বলেন তো, ধূমপান করা কি বিড়ি সিগারেট জর্দাগুল হালাল না হারাম? বিড়ি সিগারেট জর্দাগুল একজন বললেন হারাম, আর বাকি সব হালাল নাকি? হারাম, কিন্তু যতই বক্তব্য দেয় না কেন একটু পরে যা ধরাইবেন। তাহলে এই যে আপনি কেমন আনুগত্যশীল হইলেন, আপনি কি প্রকৃত মুসলিম? প্রকৃত মুসলিম হলো আল্লাহ যা আদেশ করেছেন মানবেন, যা নিষেধ করেছেন বর্জন করবেন। আপনি হারাম জিনিস জেন জানছেন যে এটা হারাম, তারপরে ওটা খাচ্ছেন, বিড়ি সিগারেট জর্দা গুল চলতেই আছে, চলতেই আছে, অথচ আপনি মনে করছেন আপনি পাক্কা মুসলিম, আপনি মুসলিম সুদখোর, আমি মুসলিম ঘুষখোর, আমি মুসলিম জেনাকার, আমি মুসলিম কত আত্মসাৎকারী, আমি মুসলিম দুর্নীতিবাজ। তাহলে আমি কোন প্রকৃতির মুসলিম? আসলে শুধু মুসলিম নামকরণ করলে জান্নাতে যাবে? জান্নাত কি অত সহজ জায়গা নাকি? জান্নাত তো অত সহজ জায়গা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করলেন, জিবরিল আলাইহি সাল্লামকে বললেন, জিবরিল যাও জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহি সাল্লাম জান্নাত দেখে আসলেন, জান্নাতের এত সুখ, এত নিয়ামত দেখে এসে আল্লাহকে বলছেন যে আল্লাহ জান্নাতে যাবে না, ধরেন মানুষ কি আছে সবাই তো জান্নাতে যেতে চাইবে। এবার আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বলছেন, এবার আল্লাহ তাআলা জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দিলেন। তারপর দ্বিতীয়বার আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও এইবার জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালাম দ্বিতীয়বার জান্নাত দেখে এসে বলছেন, আল্লাহ জান্নাতে যাওয়ার মতো মানুষ কি পাওয়া যাবে? কেউ তো জান্নাতে যেতে চাইবে না, কেন? এত
সুখের জায়গা বলে যেতে চাইবে না কেন? কারণ জান্নাত, জান্নাতে যেতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। জান্নাত মামার বাড়ি নয়, দৌড় দিয়ে চলে যাব। জান্নাতে যেতে গেলে অনেক তন্তকাকীর্ণ পথ পাড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। আমরা একটা জিনিস দেখেন, দুনিয়াতে একটু ভালো খাওয়ার জন্য, ভালো স্বাদের জিনিস খাবো, এর জন্য কত পরিশ্রম করছি। আচ্ছা এই স্বাদটা কতটুকু সময় অনুভব করেন? মুখের মধ্যে একটা স্বাদ যুক্ত, ধরেন গরুর গোস্ত, খাসির গোস্ত আপনি দিলেন, খুব স্বাদ করে রান্না করেছেন। আচ্ছা মুখের মধ্যে দিয়ে চাবাচ্ছেন, যতটুকু চাবাচ্ছেন ততক্ষণে স্বাদ পাচ্ছেন, তাই না? যদি গলার নিচে, কণ্ঠনালীর নিচে যখন প্রবেশ করছে তখন কি আর স্বাদ আছে? কণ্ঠনালী পার হলে আর কোনো স্বাদ নাই, বরং তখন মনে করবেন কিভাবে হজম হয় তাড়াতাড়ি আর বের হয় তাড়াতাড়ি। এতটুক সময় স্বাদের জন্য এত পরিশ্রম করছে, এই স্বাদের জিনিস গ্রহণ করার জন্য এত পরিশ্রম করছে, এই সংক্ষিপ্ত ক্ষণস্থায়ী স্বাদ গ্রহণের জন্য। কিন্তু যে জান্নাতে প্রবেশ করে আমরা চিরস্থায়ী স্বাদ বহন করব, স্বাদ গ্রহণ করব, সে চিরস্থায়ী স্বাদ গ্রহণ করার জন্য কে কতটুকু পরিশ্রম করছি একটু নিজেকে প্রশ্ন করি। দুনিয়াতে সুখে থাকার জন্য এত পরিশ্রম করছি, দুনিয়াতে একটা বাড়ি বানাবো, গাড়ি বানাবো, এর জন্য এত পরিশ্রম করছি, পরকাল চিরস্থায়ী জায়গা, সে চিরস্থায়ী জীবনে আমি একটু সুখে হব, সুখে থাকবো, জান্নাতে প্রবেশ করব, এর জন্য কে কতটুকু পরিশ্রম করছি নিজেকে প্রশ্ন করি, তাহলে নিজের কাছে এর উত্তর আছে। সম্মানিত উপস্থিতি, আলোচনার বাড়াবো না, সকলকে অনুরোধ করব যে সবাই নিজ নিজকে প্রশ্ন করুন, নিজেই বুঝতে পারবেন আপনার ইসলাম প্রকৃত মুসলিম হওয়ার জন্য কোন জায়গায় ঘাটতি আছে, সেই ঘাটতি পূর্ণ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, অবশ্যই মৃত্যুবরণ করো প্রকৃত মুসলিম হয়ে। আমরা প্রত্যেকটি জানাজার সালাতে মাইয়েতকে সামনে রেখে দোয়া পড়ি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম, হে আল্লাহ তুমি আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখবে তাদেরকে ইসলামের পরে জীবিত রাখো, ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান, আর আমাদের মধ্যে যাদেরকে তুমি মৃত্যু দান করবে তাদেরকে ইমানের উপরে মৃত্যু দান করো। এই দোয়া আমরা করি কি করি না? সবাই করি, কিন্তু শুধু দোয়া করলেই কি হবে? শুধু দোয়া করলে হবে না, সেই দোয়া যেন নিজের জীবনে বাস্তবায়ন হয় সেই জন্য চেষ্টা চালাইতে হবে, সর্বোচ্চ চেষ্টা চালাইতে হবে আমাদেরকে, তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো। এজন্য সবার কাছে অনুরোধ, সবাই আজকে একটা প্রত্যেকটা সময় যখন ঘুমাইতে যাবেন, আমরা ঘুমাইতে যাবো যখন, তখন নিজের মহাসাভা করবো, মহাসাভা বলতে আত্মসমালোচনা। আমি আজকে চব্বিশটি ঘন্টা গেল, চব্বিশটি ঘন্টার মধ্যে কয়টা কাজ ভালো করেছি আর কয়টা কাজ খারাপ করলাম, নিজেই হিসাব করেন, নিজের হিসাব। আজকে যদি কিছু ভালো কাজ থাকে, খারাপ কাজের পরিমাণ বেশি থাকে, আগামীকাল চেষ্টা করবো যে আজকে কিছু ভালো কাজ বেশি করব, খারাপ কাজ কম করব। তাহলে আপনি ভালো কাজ বাড়াইতে পারবেন আর খারাপ কাজ কমাইতে পারবেন। কিন্তু আমরা মানুষ কিন্তু নিজের সমালোচনা করি না, আত্মসমালোচনা করি না, আমরা শুধু পরের সমালোচনায় ব্যস্ত, আমরা অন্যের সমালোচনায় ব্যস্ত, আরেকজন কি করলো, ও এ করেছে, ও এ করেছে, অথচ ওইটা নিয়ে তো আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না, ওটাকে জিজ্ঞেস করবেন আল্লাহ আমাকে, আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন। অতএব আমি যেন ভালো থাকতে পারি, আমি যেন ভালো কাজ করতে পারি, আমি যেন পাপ থেকে বাঁচতে পারি, এই জন্য নিজেকে নিয়ে আত্মসমালোচনা করেন, নিজের সমালোচনা করেন, মানুষের সমালোচনা আমরা বাদ দেই। মানুষ কি করলো তার হিসাব সে দিবে, আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার হিসাব আপনি দিবেন, আপনার হিসাব আমাকে দিতে হবে না, যে আপনার সমালোচনা আমি করব। অযথা অন্যের সমালোচনা করে নিজে পাপ কুড়িয়ে নিই আমরা। সম্মানিত উপস্থিতি, এই জন্য সবাই বিবেকবান মানুষ, বিবেককে জাগ্রত করে দুনিয়াতে যতদিন বেঁচে আছে, যতটুকু সময় ততটুকু সময় একটু আল্লাহর দিকে এগিয়ে যাই, আল্লাহর দাসত্বের পথে থাকি, আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার চেষ্টা করি, তাহলে মরণের পর আমার আপনার জীবনে সুখ নেমে আসবে। আর যদি আমরা সেটা না করি, আমরা যদি অসতর্ক হয়ে যাই, তাহলে কিন্তু পরকালে কঠিন কঠিন সময়, কঠিন শাস্তি যখন নেমে আসবে, তখন কিন্তু আমাদের সব আফসোস করব, কান্নাকাটি করব, বহু কিছু করব, কিন্তু সেই সময় আর লাভ হবে না। এই জন্য সবাই দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন একটু চিন্তা ভাবনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন, প্রকৃত ইমানের সাথে দুনিয়াতে থেকে বেঁচে মানে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমরা যেন ইসলামের বিধান পালন করতে পারি, সঠিকভাবে
সঠিকভাবে যেন ইসলাম বুঝতে পারি, এই ইসলাম সঠিকভাবে বোঝার এবং সঠিকভাবে মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আমি পরিশেষে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাবলিগে ইজতেমা 2024 আগামী 22 এবং 23 ফেব্রুয়ারি 2024 আগামী 22 এবং 23 ফেব্রুয়ারি আগামী মাসে আর কি এই 22-23 রাজশাহী নওয়াদাপাড়াতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই সেখানে যাবেন ইনশাআল্লাহ। এই আহ্বান রেখেই আমি আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আর আমাদের সামনে কিছু বই আছে, দেখেন জান্নাত রাওয়া ফরন্তু নিয়ামত, ডক্টর কাবিরুল ইসলামের বই, সবাই আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সহি কিতাবুদ দোয়া, যত দোয়া আছে, সালাতুর রাসুল, বাংলার বুকে যত বাংলা ভাষায় যত সালাতের কিতাব আছে, সবচেয়ে শ্রেষ্ঠ বাংলার সালাতের কিতাব সালাতুর রাসুল নিয়ে যাবেন। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের কর্তব্য, অল্পে তুষ্টি আজকে যে বিষয়ে আলোচনা করলাম এই অল্পে তুষ্টি বইটা নিয়ে যাবেন। হিংসা ও অহংকার, অত্যন্ত দামি বই হিংসা অহংকার, তারপর মাসুম দোয়া ও জিকির, সিয়াম ও কিয়াম, সামনে রমাজান আসছে, আপনারা এই বইগুলো কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের পাশেই আছে, সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।